হেল্ল এভরিওয়ান, আজি 12/9/2021 হয়ে যাওয়া এপিএসসি প্রিলিমসর কুয়েশনের ডিফিকাল্টি আর প্যাটার্ন চাই আর নেগেটিভ মার্কিংয়ের প্রতি লক্ষ্য রাখি আমার এক্সপার্ট গ্রুপে এটা এক্সপেক্টেড কাট অফ মার্ক আগবাইছে। গতি মার্ক এটা মই ডিসকাশন করিম, আপনাদের চাই লব। প্রথমতে হল জেনেরেল মেল, এই এক্সপেক্টেড মার্ক হল 127-137। গতি কোনবাই যে আপনাদের ভাবিছে যে 130 প্লাস পাম, গতি আপনাদের মেন্সর কারণে প্রিপারেশন হব পারে। আর জেনেরেল ফিমেলের কারণে 126-132। গতি 126 প্লাস যদি পায় আপনি বা 130 পায় তেন আপনি মেন্সের কারণে প্রিপারেশন হব পারে। ওবিসি মেল, ওবিসি মেল 124-129। ওবিসি ফিমেল 122-125। গতি আপনাদের যদি ওবিসি মেলের কারণে যদি 125 প্লাস যদি ভাবে পাব তাহলে প্রিপেয়ার হব পারে। আর ওবিসি ফিমেলের কারণে 120 প্লাস যদি পায় আপনি মেন্সের কারণে প্রিপেয়ার হব পারে। এসসি মেল, এসসি মেলের কারণে 114-121। আর এসসি ফিমেলের কারণে 110-116, 110-116। গতি এসসি মেলের কারণে যদি আমি আপনি 115 প্লাস যদি ভাবে পাম বলি তাহলে আপনি নেক্সট আপনার প্রিলিম মেন্সের কারণে প্রিপেয়ার হব পারে। আর এসসি ফিমেলের কারণে 112-113 যদি পায় আপনি, তার প্লাস যদি পায় আপনি মেন্সের কারণে প্রিপেয়ার হব পারে। আর এসটি প্লেন মেলের কারণে 108-140। গতি এসটি প্লেন মেলের কারণে মানে যদি ভাবে আপনি যদি 110 প্লাস পায় তাহলে আপনি মেন্সের কারণে প্রিপেয়ার হব পারে। এসটি প্লেন ফিমেল, এসটি প্লেন ফিমেলের কারণে 105-110, তাহলে 105-110। গতি 105 প্লাস যদি আপনি ভাবে পাম বলি তেতিয়া আপনি মেন্সের কারণে প্রিপেয়ার হব পারে। নেক্সট এসটি হিলস মেলের কারণে 103-108। যদি আপনি 105 পাম বলে ভাবে তাহলে আপনি মেন্সের কারণে প্রিপেয়ার হব পারে। এসটি হিলস ফিমেলের কারণে 100-105। গতি আপনি 100 প্লাস পাম বলে ভাবে তাহলে মেন্সের কারণে প্রিপেয়ার হব পারে। আর নেক্সট লাস্ট হল ইডব্লিউএস, ইডব্লিউএস মেল, ইডব্লিউএস ইমান কম না যায়, আপনি জেনারেল পৰা ম্যাক্সিমাম বা 2 মার্ক বা 3 মার্ক কম যাব পারে। গতি 125-135, ইডব্লিউএস ফিমেল 123-130। গতি আপনি ইডব্লিউএস মেল যদি হয় ক্যান্ডিডেট আপনি যদি ভাবে 125 প্লাস বা 127 প্লাস যদি পায় তাহলে আপনি মেন্সের কারণে প্রিপেয়ার হব পারে। আর ইডব্লিউএস ফিমেল যদি আপনি ভাবে 125 পাম বলি তাহলে আপনি মেন্সের কারণে প্রিপেয়ার হব পারে। গতি এইখানে কাট অফ মার্ক, গতি আপনাদের জানাবো আপনাদের কিবা আইডিয়া আছে নাকি কাট অফ মার্কের কারণে। সো উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর মেন্স এক্সাম। থ্যাংক ইউ।